আসসালামু আলাইকুম, আশা করছি সকলে ভালো আছেন। আপনি যদি ইউটিউব চ্যানেল নিয়ে কাজ করে থাকেন অথবা ইউটিউব চ্যানেল নিয়ে কাজ করার কথা ভেবে থাকেন তাহলে আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। আজকে ভিডিওতে জানতে পারবেন আপনার কষ্টের এই কন্টেন্টগুলি কেউ চুরি করে তার ইউটিউব চ্যানেলে পাবলিশ করছে কিনা এবং কিভাবে এটি চেক করবেন, কোথা থেকে চেক করবেন, কিভাবে আপনারা এই কন্টেন্টগুলিকে রিমুভ করবেন, পাশাপাশি আপনারা চাইলে সেই ইউটিউব চ্যানেলে আপনারা স্ট্রাইক দিয়ে সেই ইউটিউব চ্যানেলটি চিরতরে বন্ধ করে দিতে পারবেন। তো যারা ইউটিউব কন্টেন্ট নিয়ে কাজ শুরু করেছে বা শুরু করার কথা ভাবছে তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আজকে সম্পূর্ণভাবে কম্পিউটার স্ক্রিন থেকে দেখাবো আপনার ইউটিউব চ্যানেলের কন্টেন্টগুলি কেউ চুরি করছে কিনা, কিভাবে চেক করবেন, কিভাবে আপনারা রিমুভ করবেন, কিভাবে তার ইউটিউব চ্যানেলটিতে স্ট্রাইক দিয়ে চিরতরে বন্ধ করে দিবেন। তো চলুন সম্পূর্ণ বিষয়টি আমরা কম্পিউটার স্ক্রিন থেকে দেখে নিই। অলরাইট, তো আপনি ফার্স্টেই আপনার ইউটিউব চ্যানেলের কন্টেন্টগুলি কেউ চুরি করছে কিনা সেটি চেক করার জন্য আপনি যে কাজটি করবেন, ফার্স্টে আপনি আপনার ইউটিউব চ্যানেলে চলে আসবেন। দেন আপনার ইউটিউব চ্যানেল থেকে ইউটিউব স্টুডিও এই অপশনটির উপরে জাস্ট আপনার ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলে আপনার ইউটিউব চ্যানেলের সকল ডিটেলসগুলি আপনি এখানে দেখতে পাবেন। তো এই বাম পাশে থাকা মেনুগুলিতে আসলে আপনারা কপিরাইট বলে একটি সেকশন আপনারা দেখতে পাবেন। দেন এই কপিরাইট সেকশন এই অপশনটির উপরে জাস্ট আপনারা ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দিলে এখানে আপনারা দেখুন আপনার ভিডিওগুলি, অর্থাৎ আপনি আপনার চ্যানেলের ভিডিওগুলি যদি কোনো চ্যানেল কপি করে ডিরেক্টলি তার ইউটিউব চ্যানেলে পাবলিশ করে থাকে এখানে কিন্তু আপনি সেই ভিডিওগুলির নাম দেখতে পাবেন, পাশাপাশি আপনার এই ভিডিওগুলি তার ইউটিউব চ্যানেলে কি পরিমাণ ভিউস হয়েছে সেগুলি দেখতে পাবেন এবং তার ইউটিউব চ্যানেলের নাম এখান থেকে আপনারা দেখতে পাবেন। এছাড়াও আপনার সম্পূর্ণ ভিডিওটি কপি করেছে কিনা সেই বিষয়টিও আপনারা এখান থেকে দেখতে পাবেন। এছাড়াও ডেটের ঘরে এখান থেকে দেখতে পাবেন কত তারিখে আপনার ইউটিউব চ্যানেলের ভিডিওগুলি সে চুরি করে তার ইউটিউব চ্যানেলে পাবলিশ করেছে, এই সকল ডিটেলসগুলি আপনি এখান থেকে দেখতে পাবেন। তো আপনি যে কাজটি করবেন এখান থেকে জাস্ট এই ভিডিওগুলি আপনাকে রিমুভাল রিকোয়েস্ট পাঠাতে হবে। তো দেখুন এখানে মেসেজ রয়েছে, অনেকগুলি অপশন রয়েছে, তো আমরা জাস্ট এত কিছুর দরকার নেই, আমরা জাস্ট এখান থেকে তার ইউটিউব চ্যানেলে আমরা এই রিকোয়েস্টটি পাঠাবো, রিমুভাল রিকোয়েস্ট। তো আপনি যে কাজটি করবেন, যে ভিডিওটি আপনি রিকোয়েস্ট পাঠাবেন, দেন আপনি যে কাজটি করবেন জাস্ট এই ভিডিওটির উপরে টিক মার্ক দিয়ে দিবেন। তো টিক মার্ক দিয়ে দিলে উপরে তিনটি অপশন দেখতে পাবেন, ডিরেক্টলি আপনি চাইলে এই ইউটিউব চ্যানেলের সঙ্গে কন্ট্রাক্ট করতে পারবেন, অর্থাৎ তার ইউটিউব থেকেই অটোমেটিকলি তার সঙ্গে আপনার জিমেইল বা মেইলের মাধ্যমে কন্ট্রাক্ট করার একটা সিস্টেম করে দিবে তারা। আপনি এখান থেকে ডিরেক্টলি তার সঙ্গে কথা বলেও এই ভিডিও যেগুলি আপনার চ্যানেলে সে কপি করেছে সেগুলি আপনি রিমুভ করার রিকোয়েস্ট রাখতে পারেন। তো আমরা যে কাজটি করব রিকোয়েস্ট রিমুভাল, তো আমরা এখান থেকে জাস্ট এই দুই নাম্বার অপশনটি জাস্ট এখান থেকে ক্লিক করে দিব। তো ক্লিক করে দিয়ে এখান থেকে আপনি যে কাজটি করতে পারবেন এখান থেকে আপনি নিচের দিকে স্ক্রোল করে চলে আসবেন, এফেক্টেড পার্টি এখানে মাইসেলফ এটি দিয়ে রাখবেন। দেন এরপর কপিরাইট অনার নেম, অর্থাৎ আপনার ইউটিউব চ্যানেলে যে নামটি রয়েছে আপনার এই রিকোয়ার্ড নামটি দিয়ে দিবেন, আপনার রিকোয়ার্ড ফোন নাম্বার দিয়ে দিবেন। এখানে আপনার ইউটিউব চ্যানেলের মেইল আইডিটি শো করবে, তো আপনি এখান থেকে সেটি দিয়ে দিবেন। এছাড়াও এখান থেকে আপনি যে কাজটি করবেন সেকেন্ডারি মেইল একটি আইডি আপনি এখানে ব্যবহার করবেন যাতে ইউটিউব কোনো প্রবলেমে আপনার সঙ্গে ডিরেক্টলি যোগাযোগ করতে পারে, অবশ্যই এই কাজটি আপনারা করে নেবেন। দেন এরপর এখান থেকে রিলেশনশিপ টু কপিরাইট কন্টেন্ট, এর সঙ্গে আপনার রিলেশনশিপ অর্থাৎ আপনার কন্টেন্টটি যে আপনারই এখানে কিছু বর্ণনা লিখে দিবেন যে দিস ইজ মাই কন্টেন্ট, এরকম কোনো কিছু আপনি এখানে জাস্ট লিখে দিবেন। দেন এখান থেকে ডিফল্ট আকারে আপনারা বাংলাদেশ দেখতে পাবেন, আপনারা যে কান্ট্রি সেটি সিলেক্ট করে দিবেন, অ্যাড্রেসগুলি আপনি সিলেক্ট করে দিবেন। দেন এরপর তিন নম্বর অপশন রিমুভাল অপশন, তো এখান থেকে আপনি যে কাজটি করবেন আপনি এখান থেকে ডিরেক্টলি কিন্তু ইনস্ট্যান্ট তার চ্যানেলে কপিরাইট স্ট্রাইক দিতে পারবেন যদি এখানে টিক মার্ক দিয়ে দেন। আর আপনি যদি চান যে তাকে আপনি একটি চান্স দিবেন, যেহেতু তার ইউটিউব চ্যানেল কষ্ট করে করেছে, আপনার যদি মনে হয় যে তাকে
আপনি একটি চান্স দিবেন। তো আপনি যে কাজটি করবেন, এই যে এখান থেকে আপনার সেন্ড এ 7-day নোটিশ, তার কাছে 7 দিন পর্যন্ত এই নোটিশ যাবে এই ভিডিওটি রিমুভ করার। তো সে যদি আসলে ভিডিওটি রিমুভ না করে থাকে 7 দিন পর, তার ইউটিউব চ্যানেলে কিন্তু কপিরাইট স্ট্রাইক চলে আসবে অটোমেটিকলি ইউটিউব থেকে। তো আমরা যে কাজটি করব, তাকে একটি সুযোগ দিব, আমরা 7 দিন পর্যন্ত নোটিশ এখানে সিলেক্ট করে দিব। এটি হচ্ছে লিগাল এগ্রিমেন্ট। এখান থেকে যে এই এই টিকমার্কটি, এই টিকমার্কটি, তিনটি আমরা জাস্ট টিকমার্ক দিয়ে দিব। দেন এখান থেকে সাবমিট অপশনটির উপরে ক্লিক করে দিব। তো দেখুন এখানে কনফার্ম ফুল লিগাল নেম, তো এখান থেকে আপনার কনফার্ম করতে হবে ফুল লিগাল নেম, অর্থাৎ এখানে আপনার ফুল নামটি দিয়ে দিতে হবে। তো আমরা এখান থেকে সানাউল বাড়ি দিয়ে দিচ্ছি। দেন এখান থেকে সাবমিট অপশনটির উপরে জাস্ট আপনার ক্লিক করে দিবেন। অলরাইট, তো নিচে এখানে দেখুন সঙ্গে সঙ্গে কিন্তু এই কপিরাইটের এই যে আমরা রিকোয়েস্ট পাঠালাম রিমুভাল রিকোয়েস্ট, সেটি কিন্তু চলে যাবে। এবং এখান থেকে রিমুভাল রিকোয়েস্টের এখানেও আপনি কিন্তু এটি এখান থেকে দেখতে পাবেন। দেখুন এখান থেকে ইন প্রসেস, অর্থাৎ প্রিভিয়াস টাইমে একটি রিকোয়েস্ট আমি দিয়েছিলাম, এখানে রিসলভ হয়েছে এবং অ্যাক্টিভ স্ট্যাটাস রয়েছে, এটি কিন্তু আমরা পাঠানোর পর ইন প্রসেস অবস্থায় রয়েছে। এখন তার ইউটিউব চ্যানেলে অটোমেটিকলি নোটিশ আকারে কিন্তু সে দেখতে পাবে যে আমার এই ইউটিউব চ্যানেল থেকে সে যে ভিডিওটি কপি করেছে সেই ভিডিওর কিন্তু একটি কপি স্ট্রাইক এরকম একটি নোটিশ চলে গিয়েছে। সে যদি সবকিছু ঠিকঠাক দেখে সঙ্গে সঙ্গে এটি রিমুভ করে দেয় তাহলে আর কোনো সমস্যা নেই, আর যদি সে রিমুভ না করে 7 দিনের মধ্যে তাহলে তার ইউটিউব চ্যানেলে অটোমেটিকলি কিন্তু কপিরাইট স্ট্রাইক চলে আসবে। আশা করছি আপনারা যারা নতুন ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটর, ইউটিউব চ্যানেল নিয়ে কাজ করছেন অথবা কাজ করার কথা ভাবছেন, তারা অবশ্যই আপনারা এই কাজটি করবেন এবং অবশ্যই এই কপিরাইট সেকশন থেকে আপনারা চেক দিয়ে নেবেন যে আপনার কষ্টের ইউটিউবের কন্টেন্টগুলি কেউ চুরি করে তার ইউটিউবে পাবলিশ করছে কিনা। আশা করছি আপনারা যারা ইউটিউব কন্টেন্ট নিয়ে, ইউটিউব চ্যানেল নিয়ে কাজ করার কথা ভাবছেন, তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ ইউটিউবিং, ফেসবুকিং এবং ব্লগিং সম্পর্কিত সকল ভিডিওগুলি এই ইউটিউব চ্যানেলে আপনারা পেয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে।